বস মালটা তুলছি গাড়িতে ঠিক আছে দেখতেছি আমি কে আপনি আপনি কে এনে কি দরকার আরে গাড়ি আমার আর তাছাড়া এখানে তো আমার ওয়াইফ থাকার কথা ছিল সে কই গেল ওটা ওটা আপনার ওয়াইফ আরে হ্যাঁ আমারই তো ওয়াইফ কি জোর ভাই আপনি তো বললেন এর আগে পিছে কেউ নেই তো জামাই চলে এসছে আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা ওকে তো হসপিটাল নিতে হবে চাবিটা কি আপনার কাছে চাবি তো আমার কাছে কিন্তু চাবি দিমু কেন প্রমাণ দেন ও যে আপনার ওয়াইফ প্রমাণ দিতে হবে তো আপনার এখানে দিতে হবে প্রমাণ প্রমাণ তো দিতেই হবে যদি প্রমাণ না থাকে তাহলে আমগুর কাজ আমগুরই করতে দেন আচ্ছা আচ্ছা ছবি দিতে হবে তাই তো আমার ভাই পুলিশে আছে ঠিক আছে ওকে কল দিচ্ছি ও আসলে 2 মিনিটের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে জাস্ট 2 মিনিট ওকে ভাই শুনেন পুলিশে ঝামেলা টামেলা করা লাগবে না আপনার ওয়াইফ বিপদে আছে ডাক্তার কাছে না নিয়ে যাবেন আগে বুঝেন নাই এন্ড পুলিশ সাহেব আবার সময়ের ব্যাপার লোন তাড়াতাড়ি লয়ে যান ডাক্তার কাছে লয়ে যান ভাই লয়ে গেল তো দেখেন আপনি দেখেন আচ্ছা আপনি ঠিক আছেন তো হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু আমাকে কোথায় নিয়ে আসছেন আপনি ঘাবড়াবেন না প্লিজ আপনি নিচে নামুন আমি আপনাকে সব বুঝিয়ে বলছি কি বলবেন প্লিজ আপনি নিচে নামুন আমি আপনাকে বুঝিয়ে বলছি প্লিজ আচ্ছা ঠিক আছে প্লিজ দেখুন আমি আপনাকে বোঝাচ্ছি আসলে কেউ আপনাকে কিডন্যাপ করতে চাচ্ছিল আমি আপনার হাজবেন্ড সেজে তার কাছ থেকে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসলাম হ্যাঁ বস টার্গেট দেখছি আপনি শিওর তো সামনে পিছে কেউ নেই টার্গেট বরাবর আছে আমি তাহলে যাইতেছি ঠিক আছে বস আপডেট জানালাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজকে আপনাদের মতো মানুষ আছে বলে আমরা সেফ আছি বাই দ্য ওয়ে তারা কারা ছিল শুনো ভাইয়া আমি তাদেরকে চিনি না অনেক ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে তো আমার মা বাবা আমার জন্য অনেক কোটি কোটি টাকা সম্পত্তি রেখে গেছে হয়তো বা ওই কারণে তাদের মূল টার্গেট আমি আচ্ছা ভাই দাবে আপনার ভয় করে নেই দেখুন এখানে ভয়ের কিছুই নেই আজকে আপনার জায়গায় আমার বোনও হতে পারতো বা অন্য কোনো মেয়েও হতে পারতো স্বাভাবিক তো কারো না কারো তো আগাতেই হবে তাই আমি আগে এসেছি ভয় করে কোনো লাভ নেই আর একটা কথা বলতে চাই যে এখন থেকে নিজের প্রতি খেয়াল রাখবেন আর এই যে আপনার গাড়ির চাবি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসুন চলে